এর নামটা জানো কি? আয়াত। আয়াত হাই হাই করো বাপ, মা হাই করো একটু ক্যামেরায়। তো খাওয়া দাওয়া চলছে, এবার শামিম, আর এটা আমার, আর ওটা ওনার ফ্রেন্ড আসলো, বলছে যে দাদা চ্যানেলের নামটা বলো, তো বলে দিলাম। তো হেই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো। 500 সাবস্ক্রাইবার পূরণ করে দিতে বলেছি, এন্ড দেন বুম, আর কি বলবো, ফাটাফাটি ফাটিয়ে দিয়েছো গুরু। তো যাই হোক গাইস, 500 প্লাস সাবস্ক্রাইবার ব্ল্যাক ফ্যামিলি এখন। তো তোমাদের কি বলবো, বুক ভরা ভালোবাসা গাইস, আর অসাধারণ ফাটাফাটি ফাটিয়ে দিয়েছো তোমরা, আর সত্যি মানে বর্ণনা করার মতো না, তোমরা এত ভালোবাসা দেখাচ্ছ ব্ল্যাক ফ্যামিলির প্রতি, আর আমার ভালোবাসার জায়গা তোমরা। যাও গাইস, আজকে নতুন একটা ব্লগে তোমরা স্বাগতম ব্ল্যাক ফ্যামিলিতে আর কি। আজ আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি আর কি, ইম্পর্টেন্ট বলতে একটা ফ্রেন্ড নতুন ইউটিউব চ্যানেল খুলবে আর কি, তো ওরা সবাই আসছে, অ্যান্ড নতুন সবার সঙ্গে দেখা হবে, তোমাদের সকলে দেখাবো আর কি। তো সে কে অবশ্যই তোমরা জানো, অ্যান্ড আমি বলবো না এখন, ঠিক আছে? সে কে দেখলে বুঝতে পারবে সে কে। অ্যান্ড আজকে এমনি জাস্ট স্টেট ব্লগ করছি আর কি, মোটো ব্লগ করছি, দ্যাটস রিজন। আর কি বলবো তোমাদের, মানে ফাটাফাটি এক্সপিরিয়েন্স হবে তোমাদের, তার কাছে নিয়ে যাবো, অ্যান্ড কে কী আছে না আছে সকলেই দেখবে। আর তোমরা তো জানো মানে থাম্বনেল থেকে অর্ধেক ভিডিওই তোমরা পড়ে ভালো আর কি, মানে মন বোঝার মতো আর কি। আমি তোমাদের বলেছিলাম যদি 500 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, দেন দাড়ি কেটে ফেলে দেবো আর কি, আর না যতদিন পূরণ হবে ততদিন আর কি গোপ দাড়ি চুল সমস্ত কিছু পাগলের মতো দেখাবে আর কি। যাই হোক, তো সেটা তোমরা করতে দিলে না, অসংখ্য মেনি মেনি থ্যাংকস অফ ইউ গাইস। তো তোমরা দেখাবো কে কে আছে আমার পিছনে আছে, ওদেরকে রেখে চলে এসেছি, মানে তোমাদের এখন দেখালে তো তোমরা জানি কি করবে। তো ইন্টারেস্ট অর্ধেক খতম, বাই বাই, টাটা, গুড বাই, গায়া। তো দিস ইজ বাই, এখন একটু ওদেরকে চুপি সাড়ে রেখে দিই আর কি। প্ল্যানিং তো করেছি একটা মোটামুটি একটা জায়গায় যাওয়ার, এখন কতটা কী হয় বলতে পারছি না, কারণ আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, আকাশ প্রচুর মেঘাচ্ছন্ন আর কি। যাই হোক গাইস, ফাটাফাটি বার্ডদের ব্লগ যারা দেখেছো আর কি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর লাইক কমেন্ট শেয়ার যারা করেছো তাদেরকে তো হৃদয় ভরা ভালোবাসা। তো চলো আজকে আমরা যাওয়া যাক, অ্যান্ড সেখানে গিয়ে কথাবার্তা হবে, অ্যান্ড কে আমাদের সঙ্গে কজন কে আছে না আছে সমস্ত কিছু দেখাবো তোমাদের। তো চলো, ওই দেখো ওরা এসে গিয়েছে রাস্তার ওই সাইডে, ওরা দাঁড়িয়ে আছে। তো ফ্রেন্ডস চলো, ধোয়াদাম ধুমধাম তোমরা বাজিয়ে দিয়েছো আর কি, তোমাদের থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো চলো আজকে দেখো কে কে এসছে আমাদের সঙ্গে। এই শামিম, হাই করে দাও ক্যামেরায়। ওটা হচ্ছে শামিম, মাই বেস্ট ফ্রেন্ড, আর এটা হচ্ছে শামিমস ওয়াইফ, এটা শামিমের ওয়াইফ আর কি, বউ বউ বাংলা ভাষায় যেটা বলে বউ। আর ওইটা হচ্ছে আমাদের ফুচকু সোনা একটা, দেখতে পাচ্ছ, হাই করে তুলতে পারবে না তুমি। এর নামটা জানো কি? আয়াত। হাই হাই করো বাপ, মা হাই করো একটু ক্যামেরায়, করা যাবে? আমরা রেস্টুরেন্টের মানে সামনে এসে গিয়েছি আর কি, ভিতরে যাওয়া যাক। তো চলো গাইস ভিতরে যাওয়া যাক, আর একটা টেবিল বুক করা যাক, মানে কি বলবো, এখানে আগে এসেছি তোমরা জানো, অ্যান্ড দেন আজকে কোথায় কি কিরকম আছে, মানে সবটা বুক ফুক দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ ক্রাউড দেখতে পাচ্ছ কেমন আজকে? তো যাও গাইস চলো, এই এসো এসো বাইরে দাঁড়িয়ে থাকো না, দেখো ওই ওই ব্লগ চালু হয়ে গিয়েছে আরেকজন ব্লগার, মানে ব্লগারের অভাব নেই, এদের নিউ চ্যানেল ওপেন হবে। তো চলো গাইস, কোন টেবিলটা আমরা বুক করি বলো তো, এই সাইডটা বলো না, এই সাইডটা, এখানে এই সাইডটা, কোন সাইডে দেখ দেখ, ওই সাইডে সে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো সেই জন্যে। তো গাইস বার্থডে সেলিব্রেশন চলছে সেই জন্যে আর কি, ওদের ডিস্টার্ব করেও লাভ নেই। তো কোন সাইডটায় যে বসি সেটাই তো বুঝতে হচ্ছে, এই সাইডটা। তো গাইস যাই হোক, আমরা ঠিক এই সাইডটায় বসছি আর কি, এখানে লাইট কন্ডিশনার ঠিকঠাক ওয়াসাম আছে আর কি। তো যাই হোক, তো চলো ফ্রেন্ডস, এখানে আজকে একটু মিটিং হবে হালকা, কারণ ওদের ইউটিউব চ্যানেল যেহেতু খুলে দিতে হবে আর কি, যেহেতু অনেক চাপ আছে আর কি, অনেক কিছু ডকুমেন্টস ভেরিফিকেশান থাকে, অনেক কিছু থাকে, ব্যাপার ট্যাপার থাকে, তো সেই জন্যে। তো চলো গাইস তোমাদের এইসব ছোটোখাটো জিনিসগুলো কমপ্লিট করে নিই, চ্যানেলটা ওপেন করি, অ্যান্ড দেন তোমাদেরকে বলি চ্যানেলের নামটা কী রাখা হয়েছে, অ্যান্ড নতুন চ্যানেল সবাই সাপোর্ট করে দিও। তো চলো গাইস, ফার্স্ট অফ অল আমরা চ্যানেলটা ওপেন করে নিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া চলছে, এবার শামিম, আর এটা আমার, আর ওটা ওনার, ঠিক আছে? তো যাই হোক গাইস, চ্যানেল ক্রিয়েটও করা হয়ে গিয়েছে, অ্যান্ড নামও ঠিক করা হয়ে গিয়েছে, ফাটাফাটি একটা নামও রাখা হয়েছে। তো গাইস ভিডিও শেষে তোমাদের নামটাও বলবো, ঠিক আছে? তো এখন ভিডিও একদম স্টে টিউন করো,
শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবে, কেমন লাগলো একটা প্যারা সা ছোটা সা কমেন্ট করে দেবে। আর তোমরা তো জানো এই ব্লগ ফ্যামিলি পছন্দ করে, লাইক পছন্দ করে, গাইস ফ্যামিলি লাইক আমি কিন্তু না, ফ্যামিলি তোমরাই পছন্দ করো, অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা তো করেই দাও, বলা লাগে না। তার আগেই তোমরা সব কিছু এইম কমপ্লিট করে ফেলো। আমি বলেছিলাম যে 5,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, তো দিলে রাতারাতির মধ্যে 5,000 সাবস্ক্রাইব কমপ্লিট। অসংখ্য ধরুন মেনি মেনি থ্যাংকস টু গাইস। ঠিক আছে, আর এই দেখো আয়াত ওখানে দাঁড়িয়ে বসে বসে কী করছে, আয়াত উপরে 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 মা, এই দেখো দেখেছ। তো যাই হোক গাইস, আয়াত দেখো ওই দিকে কী করছে, আয়াত আয়াত হাই হাই। তো যাই হোক গাইস, আয়াত ওই দিক থেকে খেলা করছে আর কি, আমরা এই দিকে খাওয়া দাওয়া করে নিই, এতক্ষণ মানে একটু সমস্যা হয়েছিল সেই জন্য ওখানে আছে। আর শামিম দাও কী কী অর্ডার করেছে আজকে, বিরিয়ানি আর এই কোল্ড ড্রিঙ্কস ও আর কি কোকোকোলা, আর আমি লিমকা, আমার এটি এটি নিম্বু আছে তো সেই জন্য একটু পছন্দ হয় বেশি, আর মানে ওটাও পছন্দ হয়, জাস্ট এখন একটু না খাওয়াটাই বেটার হবে। তো যাই হোক গাইস চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর দুজনের সঙ্গে মিলছি। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দেখুন ম্যাম আপনার খাওয়া দাওয়া কমপ্লিট, যা এই দেখো পুরো টোটাল ক্লিন। আর এই দেখো শামিম হায়াতকে নিয়ে এখানে বিল পেমেন্ট করতে এসছে, আজকের বিল কিন্তু শামিমই দিচ্ছে, কারণ এটা শামিমের পক্ষ থেকে আমার টিপ ছিল যে রাহুলদার চ্যানেল খুলে দিতে হবে, অ্যান্ড দেন সব কিছু পেমেন্ট হচ্ছে এখানে। আর এই দেখো আয়াত এখানে দাঁড়িয়ে আছে চুপচাপ, আয়াত আয়াত মানে দেখো এই হচ্ছে আয়াত, এই দেখো তাকাচ্ছে আমাদের দিকে দেখেছ। তো যাই হোক গাইস, খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, আর চ্যানেলটা খুলে দিলাম ওরে, অ্যান্ড দেন ব্ল্যাক ফ্যামিলি এখন তোমরা ফাটাফাটি করে দিচ্ছ, ফাটাফাটি সব কিছু চলছে এখন। লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করো, অ্যান্ড নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস। অ্যাকচুয়ালি এইগুলো এখানে রেখে গিয়েছিলাম, হ্যাঁ এখানে রাখা ছিল, আমি ভাবলাম চান কেউ খেয়ে যায়নি তো। তো যাই হোক গাইস, তো যাই হোক গাইস টোটাল কমপ্লিট, অ্যান্ড দেন আমরা এবার বাইরের দিকে চলে আসলাম, মানে ফাটাফাটি হলো আর কি। রাহুল ব্ল্যাক ফ্যামিলি সার্চ হয়েছে, ভেরি গুড। দেখো গাইস এই একটা ফ্রেন্ড আসলো, বলছে যে দাদা চ্যানেলের নামটা বলো, তো বলে দিলাম নাম কি, হোয়াটস ইউর নেম, নাম কি তোমার, রাজীব বিশ্বাস, রাজীব বিশ্বাস। আচ্ছা যাই হোক, রাজীব আমার কাছে চ্যানেলটার নাম শুনতে এসছে, কি এসছে এসছে, হ্যাঁ হ্যাঁ 500 প্লাস সাবস্ক্রাইবার যেটা। তো গাইস দেখো চ্যানেল চলে এসছে নাম লেখার সঙ্গে সঙ্গেই, তো ঠিক আছে গাইস বাই বাই করে দাও একটু ক্যামেরাতে, বাই বাই আবার দেখা হবে। চলো আয়াতরা রেডি আছে, অ্যান্ড দেখো তিনজনই রেডি একদম, আয়াত আয়াত। তো যাও গাইস আয়াতদের চ্যানেলের নামকরণ করা হয়ে গিয়েছে আর কি। আজ ব্লগিং করেছিস, লাভলি আয়াত, তো লাভলি আয়াত ব্লগ করা হয়েছে, তো তোমরা প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও ব্ল্যাক ফ্যামিলি, তোমরা তো ফাটাফাটি সাবস্ক্রাইব করো, আর ফাটাফাটি দিচ্ছ গুরু, তো চলো গুরু। তো যাও গাইস চলো যাওয়া যাক আজকে, আর দেখো আমি মোটো ব্লগটা করছি না আর, এখানে স্কিপ করে দিচ্ছি, তো চলো ফাটিয়ে দিচ্ছ যখন ফাটাফাটি হয়ে যাক, ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে গাইস। তো চলো সাবস্ক্রাইব করে দাও, তো চলো ডু সাবস্ক্রাইব ব্ল্যাক ফ্যামিলি, ভালো থাকো সুস্থ থাকো শুনতে থাকো ব্ল্যাক ফ্যামিলি সহ জুড়ে থাকো।